আজ মঙ্গলবার সকালে নগরীর প্রবর্তক মোড়স্থ নিষ্পাপ অটিজম অটিস্টিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র রেজাউল করিম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য সহযোগিতায় ওরা অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। এদেরকে যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, এদেরকে এক সময় অবহেলা করুণার চোখে দেখা হবে। আমি মনে করি এখন সে দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে। এছাড়াও মেয়র রেজাউল করিম বলেন, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হচ্ছে প্রতিবন্ধীরা। এ সময় মেয়র এই সকল শিশুদের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে যত রকম সাহায্য সহযোগিতা দরকার তা দেওয়ার আশ্বাস প্রদান করেন। সাংবাদিক নাসিরুল হক চৌধুরীর সভাপতিত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্যানেল মেয়র কাউন্সিলর গিয়াসউদ্দিন, প্রকৌশলী ঝুলন কুমার দাস, প্রকৌশলী বিপ্লব কুমার দাস, মোহাম্মদ শামীম, শফিউল আলম কাদেরী সহ অনেকেই। ডেস্ক নিউজ, বাংলাধারা, চট্টগ্রাম।